নবরং ডান্স একাডেমির উদ্যোগে বহরমপুর শক্তি মন্দিরের মাঠে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। ক্যালেন্ডার অনুযায়ী যদিও মার্চ মাসের 7 তারিখে হোলি উৎসব, কিন্তু একটু আগে থেকেই বসন্ত উৎসবে মাতল বহরমপুরের এই ডান্স একাডেমি। শনিবার সন্ধ্যায় নবরং ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করে এই বসন্ত উৎসব। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।